স্পাইস মানির ব্যানার দেখেন আপনাদের জন্য কিন্তু স্পাইস মানির প্রায় পঞ্চাশ পিস ব্যানার কিন্তু আমরা অলরেডি বানিয়ে ফেলেছি তো এর আগেও কিন্তু আমরা সেম ব্যানার সেম কোয়ালিটির এবং সেম লেখার কিন্তু ব্যানার এর আগেও বানিয়েছি এবং কিন্তু আমরা এই ব্যানারই বিক্রি করি এবং দুটো ক্যাটাগরির ব্যানার কিন্তু আগাগোড়ায় আমাদের কাছ থেকে পাওয়া যায় এই যে এটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা কিন্তু আমাদের কাছে প্রাইস হচ্ছে দুশো টাকা ফ্রি ডেলিভারি এটা কিন্তু চার বাই আড়াই ফুটের ব্যানার এবং এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এই সাইডে আমার ডান দিকে এবং বা এই যে এই যে সাইডের ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানার এবং এই ব্যানার কিন্তু হচ্ছে দুই বাই তিন ফুট ব্যানার এবং তিন বাই দুই ফুটের ব্যানার এই তিন বাই দুই ফুটের ব্যানার কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে পেয়ে যান কিভাবে কীভাবে পান কি কন্ডিশন এর জন্য কিন্তু যারা নতুন আইডি আমাদের থেকে নেয় সেক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিচ্ছি ব্যানারটা যারা নতুন আইডি আমাদের থেকে নেয় তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই ব্যানারটা আমাদের কাছ থেকে পেয়ে যায় হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা একশো টাকা আপনাদেরকে পে করতে হয় হ্যাঁ ডেলিভারি চার্জ শুধু একশো টাকা আপনাদেরকে পে করলে কিন্তু আমরা আপনাদের অ্যাড্রেসে আপনার বাড়ির গেটের সামনে বাইক করে দিই এই ব্যানারটা অর্থাৎ নতুন আইডি যারা নেবে তারা কিন্তু শুধুমাত্র একশো টাকা দিলে সেক্ষেত্রে এই ব্যানারটা আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে এছাড়াও দেখেন এই যে আড়াই বাই চার ফুটের ব্যানার দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু প্রায় পঞ্চাশ পিস ব্যানার কিন্তু আমরা বানিয়েছি এবং দেখেন এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারের কিন্তু সেম ব্যানারই কিন্তু এর থেকে একটু বড় সাইজ চার বাই আড়াই ফুটের ব্যানার এবং চার বাই আড়াই ফুটের ব্যানার আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো টাকাতে যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ডেলিভারি অর্থাৎ কোনো প্রকার এক্সট্রা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হচ্ছে না মাত্র দুশো টাকাতে কিন্তু আপনারা এই ব্যানারটা পেয়ে যাচ্ছেন এবার ভাবেন এই যে দুশো টাকাই দিচ্ছে এই যে একশো টাকাতে ফ্রি ডেলি ডেলিভারি চার্জ দিয়ে দিচ্ছে এটা কী করে সম্ভব দেখেন আমরা যেহেতু একটা দুটো নয় আমরা প্রায়ই কিন্তু ব্যানার বানাই যে ফ্লেক্স আলার সাথে আমাদের কন্ট্যাক্ট রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রায় ব্যানার বানাই এবং এভাবেই কিন্তু প্রায় তিরিশ চল্লিশ পিস কখনো পঞ্চাশ ষাট পিসও কিন্তু বানিয়ে ফেলি তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে বানিয়েছি দেখতে পাচ্ছেন পঞ্চাশ পিস সেক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে আমার দেখানোর ইচ্ছা হলো তাই দেখাচ্ছি এবং যারা আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত ব্যানার পাননি আপনারা কিন্তু ব্যানারের অর্ডার দিতে পারেন মাত্র দুশো টাকাতে পেয়ে যাবেন আপনারা যদি আপনার পাশের দোকানে বা লোকালে গিয়ে ফ্লেক্সের হাউসে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে দাদা একটা চার বাই আড়াই ফুটের ব্যানার বানাবো সেক্ষেত্রে কত খরচ আসবে জিজ্ঞেস করে দেখবেন পঞ্চাশ টাকা কিন্তু আপনার শুধু লিখতেই নিয়ে নেবে এবং প্লাস কিন্তু আপনাদের এদিকে দুশো বা আড়াইশো টাকা চার্জ করবে প্রায় তিনশো টাকা কিন্তু আড়াই বাই চার ফুটের ব্যানার আপনারা তৈরি করতে আপনার খরচা পড়বে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যদি তৈরি করেন সেক্ষেত্রে আমরা এই তৈরি করা ব্যানার কিন্তু আপনাকে দেব দুশো টাকাতে ফ্রি ডেলিভারি অর্থাৎ ডেলিভারিও কিন্তু আপনাদের চার্জটা দিতে হবে না কিন্তু যারা নতুন আইডি দিয়ে ব্যানার যারা নিতে চাইছেন যারা নিতে চাইছেন নতুন আইডির সাথে সাথে তারা কিন্তু এই ব্যানারটা পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকাতে তো ব্যানারে কি কী আছে চলেন আমি ছোট ব্যানারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে ব্যানারটা আছে এটার থেকে আমি সামনে আমার সামনে ব্যানার রাখা আছে এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে লেখা আছে আধার দিয়ে সমস্ত ব্যাঙ্কে টাকা তুলুন ব্যালেন্স দেখুন লেখা রয়েছে তার উপরে কি দিয়ে আছে দেখেন দেখতে পাবেন তার উপরে দিয়ে আছে স্পাইস মানি পয়েন্ট স্পাইস মানি পয়েন্ট অর্থাৎ স্পাইস মানিরই কিন্তু ব্যানার আমরা বানাচ্ছি এখনও পর্যন্ত স্পাইস মানি পয়েন্ট স্পাইস মানির লোগো দেওয়া যায় এবং আধার দিয়ে সমস্ত ব্যাংকের টাকা তুলুন এবং দেখেন এই পাশে দিয়ে দেখতে পাচ্ছেন এর পাশে ঢাকা পড়ে গেছে এখন এটিএমের মাধ্যমে টাকা তুলুন এটিএমের মাধ্যমে টাকা তোলা হচ্ছে এছাড়াও দেখেন সমস্ত ব্যাংকের টাকা পাঠানো অর্থাৎ ডিএমটি করা হয় ডিএমটি অর্থাৎ ডোমেস্টিক মানি ট্রান্সফার এছাড়াও সমস্ত ব্যাঙ্কের টাকা পাঠানো হয়ে গেল এটিএম দিয়েও টাকা তোলা হচ্ছে এছাড়াও দেখেন ইলেকট্রিক বিল প্রিমিয়াম রিচার্জ টিকিট বুকিং প্যান কার্ড এগুলো তো রয়েছে এছাড়া দেখেন বিশেষ দোষ্টব্য কাউন্টার ছাড়ার আগে টাকা বুঝে নেবেন কারণ অনেক রিটেলার থাকে অর্থাৎ আপনার দোকানে এসে টাকা তুলে নিয়ে গেল দশ টাকা পরে বাড়ি গিয়ে বললো কিন্তু একশো টাকাটা কম ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার আপনাকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে যে টাকা কিন্তু কাউন্টার অর্থাৎ দোকান ছাড়ার আগে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে পরে কিন্তু কোনো সমস্যার সমাধান করবেন না যদি টাকা এক টাকাও কম থাকে এটা কিন্তু অবশ্যই পরিষ্কারভাবে বুঝিয়ে নেবেন দোকান ছাড়ার আগে আপনারা কিন্তু টাকা বুঝে নেবেন এরকম কিন্তু ক্যাচাল প্রচণ্ড পরিমাণে হয় অনেক কাস্টমার কিন্তু ইচ্ছা করেও করে অনেক সময় আপনাদেরও ভুল হয়ে যায় আমরাও দোকানদার আমাদেরও ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে বলবেন দোকানের মধ্যে বসে টাকা বুঝে সে আধ ঘন্টা বসে আপনি টাকা গুনে নিয়ে যান কিন্তু আমার দোকানে বসে আপনাকে টাকা গুনে তারপরে বাইরে যেতে হবে বাইরে বেরিয়ে গেলে টাকা কম থাকলেও কিন্তু দিতে পারবো না পরিষ্কার জানিয়ে দেবেন এই বিষয়টা কিন্তু প্রচন্ড একটা ঝামেলার বিষয় এই জন্য আমি লিখে দিয়েছি এছাড়াও আমাদের কাছে যদি আপনারা অর্ডার দেন সেক্ষেত্রেও কিন্তু আমরা বানিয়ে দিই দেখেন আমার কাছে অলরেডি একটা ব্যানার অর্ডার পড়ে রয়েছে বেশ অনেক দিনই কিন্তু ইনি এই ব্যানারটা অর্ডার দিয়েছেন দেখেন এটা কিন্তু হচ্ছে চিত্তরঞ্জনবাবু আমাদের কাছে অর্ডার দিয়েছেন চিত্তরঞ্জনবাবু ওনার বাড়ি হচ্ছে কিন্তু মুর্শিদাবাদে ইনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়েছে ইনার দোকানের নাম দেখেন কাস্টমার সাইবার পয়েন্ট দেখতে পাচ্ছেন দোকানের নাম ওনার দোকানের নাম হচ্ছে কাস্টমার সাইবার পয়েন্ট তো কাস্টমার সার্ভার পাইন ইনার ব্যানার কিন্তু আমরা আলাদাভাবে বানিয়েছি যদি কেউ আলাদাভাবে বলে যে দোকানের নাম দিয়ে করে দিতে সেক্ষেত্রে ওই যে নিজের নিচের পজিশনটুকু আর রয়েছে এই পজিশনটুকু আমরা ইউজ করি অর্থাৎ তার দোকানের নাম এবং তার নাম বসে তার ঠিকানাটা দিয়ে দিই এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে যখন দোকানের নাম এলো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যানারের দাম আড়াইশো টাকা নিই হ্যাঁ দুশো টাকা নয় আড়াইশো টাকা যদি আমাদের তৈরি ব্যানার এই যে তৈরি ব্যানার আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়ছে দুশো টাকা এবং কেউ যদি এভাবে ব্যানার অর্ডার দেয় সেক্ষেত্রে তার কিন্তু ব্যানারের প্রাইস পড়ছে আড়াইশো টাকা কারণ আমাদেরকে কিন্তু আলাদাভাবে এটা লিখতে হচ্ছে এবং মেনটেন্স চার্জও কিন্তু আলাদা নিচ্ছে সে পরিমাণে তো বোঝা গেল আড়াইশো টাকা দিলেও কিন্তু আপনাদের লাভ থাকে যদি কেউ এরকম একদম পাইকারি তৈরি নিতে চান এভাবে তৈরিটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দুশো টাকাতে পেয়ে যাবেন তো এছাড়াও আর একটা বিষয় আমাদের কাছে কিন্তু স্পাইস মানি আইডি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে অর্থাৎ স্পাইস মানির আইডির জন্য কিন্তু আমরা কোনো প্রকার কস্ট বা কিছু নিচ্ছি না তো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে তার পাশাপাশি যদি ফ্রি একটা ব্যানার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা ব্যানার এখনো পর্যন্ত নেননি যদি নিতে চান ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দিয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন